Assalamualaikum, welcome back to my another vlog. I am a Bangladeshi blogger. Shati ekter apnader sathe. So previous, ami Dhaka theke bolchilam to shesher book e je ami kintu ashomos giye protidin sokal bela barite jabo shondhay barite gelo. তো শিশির আব্বু আমাকে বলতো যে দুপুরবেলা কোথায় খাওয়া দাওয়া হবে, তাই আমি বলতাম যে ওইটা পরের চিন্তা, দেখা যাক। তো আসলে আমি এটা মেনটেন করতে চাচ্ছি। তো এখন বাজে 11:50, মানে আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো উঠে গোসল করলাম, ফ্রেশ হলাম, নাস্তা করলাম, এখন আমি বাড়িতে যাচ্ছি। এটা 11:50, এখন আমি বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তো সাথে একটা ব্যাগ তো অবশ্যই রাখতে হবে, একটু বাজারের ব্যাগ, এটার মধ্যে আম পারবো, সবজি নেবো ইনশাল্লাহ। তো চলুন, আপনারা আমার সঙ্গে চলুন, আমরা গ্রামে বাড়িতে যাচ্ছি। রেডি? তো একটু প্রিভিয়াস আপা এখন যাচ্ছিল পৃথিবীতে ফাজির খাবার নিয়ে, তারপর স্মৃতি পৌঁছেছে যাত্রা করতে গিয়ে। কিন্তু এখন আমি আপার জোর করতেছি যে চলেন আমরা গ্রামের বাড়িতে যাই। আপার নাকি ক্লান্ত লাগতেছে, তো ক্লান্ত তো লাগবে, আমারও তো ক্লান্ত লাগে, আপনার তো সবাই জানেন। একটা ব্লগ করে আমার তো অনেক ক্লান্ত হয়ে যাওয়া। তারপরে তো আমরা এই যে বাজারে বেগ নিছি, ফিট ফাড়ে আবার কিন্তু বাজারে বেগ নিছি। হ্যাঁ, এই যে বাজারে বেগ নিছি, খালি এটা তো অন্য কিছু না, মানে আম পারবো চলে দেব। আমি আপনার জন্য গেটে ওয়েট করুন, কোনো সমস্যা নেই, চলতে নাম দিতে সিয়াম, সিয়াম যাবে আমাদের সাথে ইনশাল্লাহ। কত অনেক লেবু ধরছে গাছে, উমাই ধরছে, দেখো অনেক লেবু ধরছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আপার এক বান্ধবীর বাসায়, মানে একসাথে চলাফেরা করে গার্জেনরা মিলা। তো এখানে ঘুরতে ঘুরতে আসলাম, ওই বাগান থেকে লেবু পারলাম, হ্যাঁ গ্রামে সে লেবু, এখানে একটু বসলাম, হাতে কিন্তু বাজারে বের ঠিক আছে। তো যাই কে গেলাম, মানে কিছু না আমরা যাই না, তো যাই প্রিভিয়াস, আমি আপার ফ্রেন্ডের বাসায় আসলাম, মানে অভিভাবক মানে তো এখন ফ্রেন্ড সার্কেল, তো ওনার বাসায় পায়েস খেলাম, একটু ঘুরলাম। এই বাগানটা অনেক সুন্দর একটা পরিবেশ, একটু আর যেহেতু গ্রামে বাড়িতে যাব, ব্যক্তির সাথে আসি, এটা একটা ফ্যাশন। অন্যরকম একটা সাজান সাজাই দিত, আলাদা করে সব জিনিস রাখতো, তো এই তো প্রিভিয়াস আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে গ্রামের বাড়ি। তো জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আবহাওয়াটাও এখন সুন্দর, যে গাছের মধ্যে একদম আম হলুদ হলুদ হয়ে আছে, দেখছেন আপনি আমগুলো একদম হলুদ, সারা গাছের মধ্যে আম হলুদ। তো বিশেষ করে আমি আমের জন্য আসিনি, আপারে নিয়ে আসছি ঘুরতে ঘুরতে, আমরা একটু ব্লগ করুন, একটু কথা বলবো, একটু সময় কাটাবো, এই জন্য আসলাম, কারণ একা করে কিন্তু আসার কোনো সময় ভালো লাগে না। তো ভাবলাম যে আপার একটু নিয়ে আসি, খাটনি দিলাম, আপার পিছনে স্কুলে গেলাম, আপার বান্ধবীর বাসায় গেলাম, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির মধ্যে। ইনশাল্লাহ বাড়ির মধ্যে কিছুটা সময় কাটাবো আমি, আর এই তো আপার নিয়ে একটু ব্লগ করতেছি, অনেক দিন পরে মানে বছর পরে আপনার সাথে ব্লগ করতেছি, ভালো লাগতেছে।
আর ঢাকাতে যখন ব্লগ করে বা এরকম চিন্তা ভাবনা করে সম্পূর্ণ তো আমি একাই থাকি। রাফা কিন্তু শুরু থেকে আমার ব্লগে অনেক সাপোর্ট করছে, ইনশাল্লাহ আমি এখনও আমার ব্লগগুলো ধরে রাখছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করুন। আমি একটু নাড়া ছাড়া দিয়ে দিই, এই তো দান সিদ্ধ দেখেন, এটা হলো গ্রাম দেশের ঐতিহ্য আর কি, কৃষকের বাড়িতে দান সিদ্ধ হবে। তো আমি আমরা কিন্তু ছোট সময় আমার আমার চার মুখা চুলা ছিল, তিন মুখা চুলা ছিল, মানে এইভাবে দান সিদ্ধ করছে সারা রাত, আমার আম্মা দান সিদ্ধ করছে, আমরা জানি কিছু রইল, এই যে সকল দেলারা দিতে হইব, সব কিছুই করতে হইব। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আমি একটি কথাই বলবো, আমি যতদিন বাবার বাড়িতে আছি ইনশাল্লাহ আমি গ্রামের ভিডিও বেশি শেয়ার করবো আপনাদের সাথে। দান সিদ্ধ হইতেছে বাড়ির মধ্যে, দান সিদ্ধের একটা গন্ধ আছে, আমরা তো আগে দেখছি দানটা শুকনা থাকছে, আমরা ভিজাইছে পানি দিয়ে উফরে দানা মেহনত করছে, আমার কাছে মনে হয় যে গাছের মধ্যে আমগুলা থাকুক, দুইটার একটা করে পারাবো, আম গাছে থাকুক, মানে আমের শেষ সিজন পর্যন্ত আমগুলা গাছে থাকুক, কারণ একবারে সবগুলো পারলে তো একবারে শেষ হয়ে যাবো, একবারে কোনো কিছু শেষ করতে চাই না, যে ব্যাগ নিয়ে এখনো ঘুরতেছি, আম এখনো পারা শুরু করিনি, আগে আম খাইছি আমরা সবাই, এখন আম ইনশাল্লাহ পাবো, লাকি আনতে গেছি, দেখো